এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেকেই আপনাদের পরিচিত এবং প্রিয় বলেই আমার বিশ্বাস। আমরা শুরু করব অনুষ্ঠান। একসময় ছিলেন টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক, নান্দনিক উপস্থাপনায় স্বল্প সময়ে জায়গা করে নেন দর্শক হৃদয়ে। আপনারা দেখেছেন সাদিয়া আফরিন মল্লিক গিয়েছেন প্রথম প্রেমের মতো। মেধা, শ্রম আর যোগ্যতায় পরবর্তীতে হয়ে ওঠেন সফল ব্যবসায়ী। ব্যবসায়ী সংগঠন FBCCI ও BGME এর প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেন তিনি। 2015 সালে আবির্ভূত হন নতুন রূপে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হন তিনি। নির্বাচনী ইশতেহারে নানান সমস্যায় জর্জরিত রাজধানীবাসীকে একটি সুন্দর নগরীর স্বপ্ন দেখান তিনি। এরপর ভোটের লড়াইয়ে মেয়র নির্বাচিত হন আনিসুল হক। দায়িত্ব গ্রহণের কিছুদিন পরই 2015 সালের নভেম্বরে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা তেজগাঁও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করেন তিনি। দখলদারদের তীব্র তোপের মুখে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জীবনের ঝুঁকি নিয়ে। এ ঘটনার মাধ্যমেই সৃজনশীল ও বিনয়ী মানুষটির মধ্যে সাহসের শিখা দেখতে পান নগরবাসী। 2016 সালের নভেম্বরে বনানীর 27 নম্বর সড়কে কুখ্যাত স্বাধীনতা বিরোধী আব্দুল মোনেম খার পরিবারের অবৈধ দখলে থাকা 10 কাঠা জমি উদ্ধারে নেতৃত্ব দেন আনিসুল হক। স্থাপনা গুঁড়িয়ে দিয়ে 50 বছর ধরে দখলে থাকা জমিটি উদ্ধার করে DNCC। এছাড়া নগরীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা দুর্ঘটনায় দিনে রাতে ছুটে গিয়েছেন আনিসুল হক। যথাসাধ্য চেষ্টা করেছেন মানুষের কাছাকাছি থাকতে, তাদের কথা শুনতে। এবছরের মাঝামাঝি সময়ে এসে মেয়র হিসেবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হন আনিসুল হক। মশাবাহিত রোগ, চিকুনগুনিয়ার প্রকোপ আর ঘন ঘন জলাবদ্ধতায় প্রশ্নবিদ্ধ হন তিনি। কিন্তু নানান সীমাবদ্ধতার মাঝেও সমস্যা মোকাবিলায় আন্তরিকতার কোনো অভাব ছিল না তাঁর। সত্যিকারের তিলোত্তমা নগরী গড়ে তোলার প্রয়াস ছিল তাঁর শেষ পর্যন্ত। প্রতিবন্ধকতা, জটিলতা আর অনিয়মের সঙ্গে যুদ্ধ করেই যিনি গড়তে চেয়েছিলেন স্বপ্নের ঢাকা, সেই তিনিও চলে গেলেন তার নগরী থেকে, পৃথিবী থেকে বহু দূরে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।